হাই ফ্রেন্ডস, আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের রেসিপি হলো সর্ষে পটল। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি কিছুটা পটল নিয়েছি, পটলগুলো ধুয়ে কেটে নিয়েছি, আর এই কাঁটা চামচ দিয়ে একটু দাগ দাগ করে নিয়েছি যাতে মশলা ভিতরে প্রবেশ করতে পারে। এখানে মশলার জন্য আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, সর্ষে বাটা নিয়েছি, মুসুর ডাল বাটা নিয়েছি, সব কিছু পরিমাণ মতো। তো কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার তেলের মধ্যে একে একে পটলগুলো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। তো পটল আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নেব। এই তেলের মধ্যেই বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম, অল্প একটু জল দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায়। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। এবার সব উপকরণটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলা আমার আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি একটু আবারও নেড়ে চেড়ে নেব। তো ফাইনালি আমার সর্ষে পটল রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ।